এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে তাতে দেশবাসী বিস্মিত হয়েছে। তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কি করে অজ্ঞাতনামা যুবক কেবিনে প্রবেশ করার চেষ্টা চালায় তা অত্যন্ত রহস্যজনক। এটি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানায় বিএনপি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।